বন্ধুরা, আজকে এমন একটি গল্প আপনাদের কাছে উপস্থাপন করব যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্প্রতি নাসা জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবি প্রথম মানুষের সামনে তুলে ধরেছে। আজ এই জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কেই কয়েকটি আশ্চর্যজনক তথ্য তুলে ধরব আপনাদের সামনে, যা আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের এমন কিছু ঘটনার কথা তুলে ধরে যা আমরা আগে জানতাম না। এই টেলিস্কোপের সাহায্যে আমরা 13 বিলিয়ন অর্থাৎ 1300 কোটি বছর আগে ব্রহ্মাণ্ডে কি হয়েছিল তা দেখতে পাই। আবার আমরা জানতে পারি এলিয়েন এক্সোপ্ল্যানেট বা এলিয়েন গ্রহ সম্পর্কে, অর্থাৎ পৃথিবীর মতোই একটি গ্রহ যেখানে সম্ভবত জলের সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে কি এই গ্রহে মানুষ বসবাস করতে পারবে? চলুন আজকে আপনাদের জানাই এই নতুন আবিষ্কার সম্পর্কে। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। বন্ধুরা, নাসার এই টেলিস্কোপটি বানাতে 25 বছর সময় লেগে যায়। খরচ হয় 10 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8000 কোটি টাকা। সবচেয়ে আশ্চর্য ঘটনাটি হল এই টেলিস্কোপটি যেখানে অবস্থিত হয়ে কাজ করছে সেখানের তাপমাত্রা হল -266.75 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বজায় রাখার জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি হাবল স্পেস টেলিস্কোপের মতো পৃথিবীর চারিদিকে ঘোরে না, বরং এটি সূর্যের চারিদিকে ঘুরে থাকে। পৃথিবী থেকে 1.5 লাখ কিলোমিটার দূরে একটি পয়েন্ট আছে যার নাম L2 পয়েন্ট। সেখান থেকে ওই টেলিস্কোপটি পৃথিবীর ছায়ার মধ্যে থাকে, আর এমনভাবে থাকে যাতে মনে হয় এটি সূর্যের কক্ষপথের চারিদিকে অবস্থান করছে। আর এই টেলিস্কোপটির ফোকাল লেন্থের সাইজ 131.4 মিটার। আপনারা যারা DSLR ক্যামেরা ব্যবহার করেন তারা হয়তো জানবেন, DSLR ক্যামেরার ফোকাল লেন্থ সাধারণত 24mm, 34mm, 50mm হয়ে থাকে। কিন্তু এই টেলিস্কোপের ফোকাল লেন্থ সাধারণ DSLR থেকে 2500 গুণেরও বেশি। এই টেলিস্কোপটিতে প্রধান যে কাঁচটির ব্যবহার করা হয়েছে তার ওজন 705 কেজির মতো। এই টেলিস্কোপটিতে 2টি ইনফ্রারেড ক্যামেরা লাগানো হয়, একটি হল নিয়ার ইনফ্রারেড ক্যামেরা এবং আরেকটি হল মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট। এই টেলিস্কোপটিতে কোন ক্যামেরাটি ব্যবহার করা হবে তার উপর ভিত্তি করে ছবিগুলোর পার্থক্য বোঝা যায়। যেমন একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, সেটি ছিল একটি তারার মৃত্যুর ছবি। ছবিটি দেখলে খুব স্পষ্টভাবে 2টি ক্যামেরা দ্বারা তোলা ছবিটির পার্থক্য লক্ষ্য করা যাবে। একটি ছবি একটু অস্পষ্ট, কিন্তু অপর ছবিটি খুব ভালো করে বোঝা যাবে। তবে যদি আপনি প্রথমবার শুনছেন যে তারার মৃত্যু হয়, তাহলে জানিয়ে রাখি মানুষের যেমন জন্ম মৃত্যু রয়েছে ঠিক তেমনই তারাদেরও মৃত্যু রয়েছে। আমাদের সূর্যও একটি নক্ষত্র, সূর্য এখন যুবক বয়সে রয়েছে, অর্থাৎ আমাদের সূর্যেরও একদিন মৃত্যু হবে। আজ থেকে 5 মিলিয়ন বছর অর্থাৎ 500 কোটি বছর পর আমাদের সূর্য আরও বড় হয়ে যাবে, তারপরেই মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তখন পৃথিবী আর বসবাসযোগ্য থাকবে না। চলুন আসা যাক জেমস ওয়েব টেলিস্কোপের দ্বারা তোলা প্রথম আশ্চর্যজনক ছবিতে, যেই ছবিটি দেখে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন এই ছবিটি মহাবিশ্ব ইতিহাসের নতুন জানালা। It's a new window into the history of our universe. এই ছবিটি হলো একটি গ্যালাক্সি ক্লাস্টারের ছবি। এই ছবিটি এমন নয় যে যেভাবে আমরা সাধারণত ফোনে একটা বোতাম টিপে ছবি তুলে থাকি, টেলিস্কোপও সেভাবে এক ক্লিক করে তুলে নিয়েছে। এই ছবিটি তুলতে 12.5 ঘন্টা সময় লেগেছে। আসলে এই টেলিস্কোপটি বিভিন্নভাবে অনেক ওয়েবলেন্স ব্যবহার করে অনেকগুলি ছবি তুলে থাকে, পরে সেগুলির পার্থক্য বোঝার চেষ্টা করে, আর সেই সব ছবিগুলি আমাদের সামনে তুলে ধরে, যার মধ্যে একটি গ্যালাক্সির ছবি বেশি লাল রঙের দেখতে পাই, যেই গ্যালাক্সিটি আমাদের থেকে দূরে অবস্থান করে, অর্থাৎ যত লাল রং তত দূরে অবস্থান করে এই গ্যালাক্সিটি। এরপরে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাই, যেই ছবিটিতে আমরা একটি তারাকে জন্ম নিতে দেখতে পাই। এর আগে আমরা তারার মৃত্যুর ছবি দেখেছিলাম, আর এখন একটি তারার জন্মগ্রহণ দেখা গেল। বিজ্ঞানীরা একে কসমিক ফ্লিক্স নাম দিয়েছে, যা আদতে একটি নেবুলা। নেবুলা কথার অর্থ হল গ্যাস ও ধূলিকণা দিয়ে তৈরি একটি উজ্জ্বল অংশ। চলুন বন্ধুরা, আমরা এবার কথা বলি সব থেকে আকর্ষণীয় ছবিটি সম্পর্কে, যেই ছবিটি আসলে একটি ছবিই নয়, কিন্তু বিজ্ঞানীদের এই ছবিটি সব থেকে বেশি আকর্ষণ করে। এটি হল একটি বর্ণালী তথ্য, স্পেকট্রোগ্রাফিক ডেটা, যা প্ল্যানেট ওয়াস্প 96B এর। এই প্ল্যানেটটি হল একটি এক্সোপ্ল্যানেট, যেটি আমাদের থেকে 1150 আলোকবর্ষ দূরে অবস্থান করে। জেমস ওয়েব টেলিস্কোপের মধ্যে 2টি ক্যামেরা ছাড়া আরও একটি নিরিস লাগানো আছে, যার পুরো কথাটি হল নিয়ার ইনফ্রারেড ইমেজার অ্যান্ড স্লিটলেস স্পেকট্রোগ্রাফ। স্পেকট্রোগ্রাফটি একটি আলোর বিভিন্ন পরিমাপ করতে পারে,
এই স্পেকট্রোগ্রাফটি 6.5 ঘন্টা ধরে এই প্ল্যানেটের থেকে আসা আলোকে পরিমাপ করে, আর সেই পরিমাণ অনুযায়ী যে তথ্যটি পাওয়া যায় সেই তথ্য থেকে জানা যায় যে ওই প্ল্যানেটটিতে জল আছে। এছাড়া এই প্ল্যানেটটিতে কুয়াশা এবং মেঘের সন্ধানও পাওয়া যায়। আপনারা যদি এটা ভেবে আনন্দিত হন যে এই প্ল্যানেটে জল আছে বলে এখানে এলিয়েন পাওয়া যেতে পারে বা প্রাণের সন্ধান মিলতে পারে, তাহলে আপনারা ভুল ভাবছেন। কারণ এই প্ল্যানেটটি বসবাসের অযোগ্য। বাকি অন্য জিনিসগুলি দেখে বিশেষজ্ঞরা অনুসন্ধান করেছেন যে এই প্ল্যানেটটি তারার থেকে কতটা দূরে অবস্থান করছে, এই প্ল্যানেটটির আকার কতটা বড়। এগুলো দেখে বিশেষজ্ঞরা অনুমান করেন এই প্ল্যানেটের যা তাপমাত্রা সেটি হল 530 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাই এখানে এলিয়েন থাকা কখনোই সম্ভব নয়। তবে আরও কিছুদিন পরে এই জেমস ওয়েব টেলিস্কোপ এমন একটি অন্য প্ল্যানেটের অনুসন্ধান করবে যে প্ল্যানেটটি বসবাসযোগ্য হবে। আমাদের গ্যালাক্সিতে 300 মিলিয়নের কাছাকাছি বসবাসযোগ্য প্ল্যানেট আছে যেখানে আমরা বেঁচে থাকতে পারি, যেখানে প্রাণের সন্ধানও মিলতে পারে। বিশেষজ্ঞরা বলেন নভেম্বর 2018 মধ্যে যতগুলো প্ল্যানেটের অনুসন্ধান করা হয় তার মধ্যে এমন একটি প্ল্যানেটের খোঁজ পাওয়া যায় যার মধ্যে প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। এই প্ল্যানেটটির নাম TRAPPIST-1e। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এরপর বিস্তারিতভাবে এই প্ল্যানেটটির সম্পর্কে অনুসন্ধান চালাবে বলে জানা গেছে। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আরও এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।